এনাম ইঞ্জিনিয়ারিং এর বাইরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হলো ওনাদের বাইরের গেট, তো চলুন আমরা এখন ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই। এই যে আমরা ভিতরের সাইডে চলে আসলাম এনাম ইঞ্জিনিয়ারিং এর, এটা একটা ওনাদের বিশাল একটা বিল্ডিং। এই পাশে ওনাদের অফিস, এই যে এই পাশে ওনাদের অফিস, হ্যাঁ অফিসের এই যে এই পাশে ওনাদের বিশাল ফ্যাক্টরি। তো চলুন দর্শক আপনাদেরকে এখন ফ্যাক্টরিতে নিয়ে যাই, এনাম ইঞ্জিনিয়ারিংয়ের এনাম মেশিনারিদের ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ওনাদের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে। এই যে ওনাদের এটা হলো ওয়ার্কশপ, ওয়ার্কশপের যে ওনাদের ওয়ার্কশপ, এটা ওনারা নিজেরাই সব ধরনের মেশিনগুলো তৈরি করে থাকেন। এই যে আমরা এখন আপনাদেরকে ওনাদের ওয়ার্কশপ দেখাচ্ছি। ওই ওয়ার্কশপে এই যে ল্যাদ মেশিন, এই ল্যাদ মেশিনে ওনারা সব ধরনের মেশিনগুলো, বিভিন্ন সাইজের মেশিন, বিভিন্ন সাইজের মেশিনগুলো ওনারা তৈরি করে থাকেন। বিভিন্ন সাইজের মেশিনগুলো এখানে তৈরি করে থাকেন। আর এই যে এই পাশে আছে, এই পাশে একটা ওনাদের বিশাল বড় ওনাদের ফ্যাক্টরি। এই যে ফ্যাক্টরি, এই যে গুদাম, এই যে ওনাদের এখানে কাজ চলতেছে। আর এই যে পাশে মুড়ির মেশিনগুলো আছে, মুড়ির মেশিনের কাঁচামালগুলি এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে ওয়েল্ডিং, ওয়েল্ডিং চলতেছে, মুড়ির মেশিনের ওয়েল্ডিং চলতেছে। এখানে মুড়ির মেশিন প্রস্তুত হচ্ছে, মুড়ির মেশিনগুলো প্রস্তুত হচ্ছে। এখানে মোটামুটি অর্ধেক প্রস্তুত হয়ে গেছে এবং ওই পাশে আরও কাজ চলতেছে। সব ধরনের প্রোডাক্টেই 210 আইটেম নিয়ে ওনারা কাজ করেন। মোট কথা আপনারা এখানে আসলে মেশিনে যত রকমের যত সাপোর্টিং দরকার, সব ধরনের সাপোর্টিংয়েই আপনারা আসলে এখানে পেয়ে যাবেন আশা করি। মুড়ির মেশিনের এখানে জ্বালাই চলতেছে, এই যে জ্বালাই ওয়ার্নিং চলতেছে। এখানে ওয়ার্নিং করতেছেন এক ভাই, ঠিক আছে, মুড়ির মেশিনের তৈরি হচ্ছে। মুড়ির মেশিনের এই যে এখানে আরেকটা সাইজ এখানে দেখা যাচ্ছে, এই যে কাজ চলতেছে। মানে টোটাল জিনিসটাই ওনারা একদম, এই যে র মেটেরিয়ালসগুলো, এই যে মুড়ির মেশিনের যে র মেটেরিয়ালসগুলো আছে, যে এখানে কাঁচামালগুলি এখানে আছে, শিপ থেকে আসার পরে ওনারা এখানে তৈরি করেন। এবং ওনাদের ফ্যাক্টরিটা মূলত একটা বিশাল বড় একটা ফ্যাক্টরি, মানে বিশাল বড় একটা গোডাউন ওনাদের। মূলত ওনারা এখানে মুড়ির মেশিন তৈরি করার জন্য যত রকমের প্রসেসিং আছে, সব ধরনের প্রসেসিং ওনারা নিজেরাই তৈরি করে থাকেন এবং আপনাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে থাকেন। এবং ওনাদের বা কোনো কিছু বাইরের থেকে কোনো কিছু করতে ওনারা নিজেরাই এই প্রোডাকশনগুলো তৈরি করে থাকেন। এবং এই যে আরেকটা মেশিন মুড়ির, এই যে একটা মুড়ির মেশিন দেখতে পাচ্ছেন, এই যে মুড়ির আরেকটা মেশিন, এই মেশিনটা ওনারা এখানে তৈরি হচ্ছে। এটা ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে, জ্বালাই ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে। এই যে ভাই এখানে কাজ করতেছেন, মুড়ির মেশিনের যে কাজ চলতেছে, এখানে ওয়ার্নিং চলতেছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই মুড়ির মেশিন কিনতে চান, তারা সরাসরি ওনাদের ফ্যাক্টরি ভিজিট করেন। মানে ভিজিট করলে আশা করি এনাম্বার কাছে আসলেই আপনারা ইনশাআল্লাহ মেশিনটা পছন্দ হয়ে যাবে বা কথা বলে ওনার সাথে ভালো লাগবে। মোটামুটি সব ধরনের সহযোগিতাই ওনারা করে থাকেন। মানে ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন সহযোগিতা আছে, ব্যবসা করার জন্য পেপার্স, ট্রেড লাইসেন্স এবং সরকারি যত রকমের যা যা সাপোর্টিং লাগে, এবং আপনি মেশিন চালাইতে পারতেছেন না, সেটার জন্য ওনারা ট্রেনিং দিয়ে থাকেন কীভাবে আপনারা একটা মেশিন চালাবেন, মানে কী কী করতে হবে, সব ধরনের ব্যবস্থা ওনারা করে দিবেন। আপনারা শুধু আসবেন, এসে ট্রেনিং নিয়ে ব্যবসাটা শুরু করে দিবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এই যে আরেকটি মেশিন, মুড়ির মেশিন, এটা বানানোর পরে মোটামুটি এটা রং করে রাখছি, বানানোর পরে এই মেশিনটা রং করে ওনারা এখানে রাখছেন। হ্যাঁ, এই যে বানানোর পরে এই মেশিনটা ওনারা রং করে রাখছেন। এই যে আরেক ভাই এখানে ওয়ার্নিংয়ের কাজ করতেছেন মুড়ির মেশিন বানানোর জন্য। মোটামুটি একটা বিশাল একটা কর্মযোগ্য ব্যবস্থা এখানে ওনাদের এখানে আছেন এবং বিশাল জায়গা নিয়ে ওনারা এটা তৈরি করেছেন ফ্যাক্টরিটা। এনাম ইঞ্জিনিয়ারিং এনাম ভাই, এনাম মেশিনারিজের। এই যে আরেকটা গোডাউন সামনে, এইটা একটা গোডাউন এনাম মেশিনারিজের, এখানে কাজকর্ম চলতেছে, ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে, এই পাশে কাজ চলছে। তো এইখানে মূলত আপনারা এবং যত রকমের মেশিন আছে, মুড়ি বানানোর মেশিন, সানাসুর বানানোর মেশিন, ডিটারজেন্ট পাউডার তৈরি করার মেশিন, তারপরে আপনার কেক বানানোর মেশিন, হ্যাঁ
এরপরে আইস লোলি বানানোর মেশিন, সব ধরনের মেশিনের ব্যবস্থা ওনাদের এখানে আছে। মোট কথা 210টা আইটেম নিয়ে ওনারা কাজ করেন। আপনারা যার যেটা প্রয়োজন, আপনারা ইনশাল্লাহ আশা করি ওনাদের এখানে আসলে আপনাদের মন মতো প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন। এটা এনাম মেশিনারিজের ভিতরের সাইড, ভিতরে যে ওনাদের গোডাউন, এখানে সব ধরনের মেশিন প্রস্তুত করে ওনারা রেখে দিয়েছেন ডেলিভারি দেওয়ার জন্য। অনেক প্রোডাক্ট এখানে এখান থেকে ডেলিভারি হবে, আবার কিছু কিছু এখানে প্রস্তুত হচ্ছেন। এই যেগুলো মুড়ির মেশিন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন বড় বড় মেশিনগুলি, এগুলো মুড়ি তৈরির মেশিন। এগুলো বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন সাইজের আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের আছে। মানে কথা একটা বিশাল কর্মযোগ্য ব্যবস্থা ওনাদের এখানে আছে, একটা দুইটা না, শত শত মেশিন ওনাদের এখানে আছে। মোট কথা আমি তো আগেই বলেছি আপনাদেরকে যে ওনারা 210টা আইটেম নিয়ে কাজ করেন। 210টা আইটেমের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওনাদের কতগুলো আইটেম। হ্যাঁ, এই যেটা এটা একটা মেশিন, তার কাটা তৈরির মেশিন দেখাচ্ছি আপনাদেরকে, তার কাটা তৈরির মেশিন। এটা একটা এই যে পাউডার কেমিক্যাল তৈরি মেশিন, যে জ্বালাই চলতেছে। মোট কথা সব ধরনের প্রোডাক্টের মেশিনারির যত রকমের আইটেম আছে, আপনারা আসলে এখানে সব ধরনের আইটেমই আপনারা এখানে পেয়ে যাবেন। এই এই পাশে দেখতে পাচ্ছেন আরও এখানে অনেকগুলো মেশিন আছে। এই যে এই পাশে অনেকগুলো মেশিন রেডি হচ্ছে, যেখানে রেডি করা আছে অনেকগুলো মেশিন। বিশাল একটা কর্মযোগ্য ব্যবস্থা ওনাদের এখানে, আসলে আপনারা সব ধরনের মেশিন এখানে পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা মেশিন নিয়ে ব্যবসা করার জন্য আসলে এখানে মোট কথা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মেশিন আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আশা করি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের দেখাবো এখন মুড়ি তৈরি করার মুড়ির মেশিন। এগুলো হচ্ছে মুড়ি বাজার রোস্টার মেশিন। এগুলো হচ্ছে আপনার আমাদের এখানে চার সাইজের মেশিন হয়, এ বি সি ডি, ঘন্টায় 100 কেজি, ঘন্টায় 200, ঘন্টায় 400, ঘন্টায় 600। এগুলো হচ্ছে আপনার বি সাইজের মেশিন। এগুলোর দাম নিচ্ছি আমরা 2 লক্ষ টাকা। ঘন্টায় প্রোডাকশন হচ্ছে 250 থেকে 300 কেজি ঘন্টায়। আর এগুলো হচ্ছে, আসেন, এগুলো হচ্ছে মুড়ি বাজার ড্রায়ার মেশিন। এই মেশিনগুলির মাধ্যমে চাউলটাকে ড্রাই করা হয়, চাউলটা নিচে দেওয়ার পরে আপনার এভাবে যে মেশিনটা ঘুরতেছে, যে এভাবে ঘুরে চাউলটা ঘুরে আপনার এই পাশে পকেট আছে, পকেট দিয়ে নামতেছে। এটা দিয়ে একসাথে 100 কেজি 100 কেজি চাউল ড্রাই করা সম্ভব। একসাথে 100 ড্রায়ার হচ্ছে দুই পদের, এ হচ্ছে একটা ড্রায়ার, এটা হচ্ছে একসাথে 100 কেজি। আর বড় মেশিনের জন্য আরেকটা ড্রায়ার লাগবে। বড় মেশিনের জন্য আমরা এই যে এই ড্রায়ারগুলো ব্যবহার করি, এগুলো হচ্ছে একসাথে আপনার 8 বস্তা, অর্থাৎ 400 কেজি, একসাথে 400 কেজি, 400 কেজি। এগুলো হচ্ছে বড় ড্রায়ার, 400 কেজি ড্রায়ার, আসেন দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে ঘন্টায় 400 কেজির মেশিন, আর এটা হচ্ছে ঘন্টায় 100 কেজির মেশিন। আমাদের তো ভাই গোডাউন, গোডাউনের মেশিন এলোমেলো দেখতে পাচ্ছেন, শত শত মেশিন, শত শত এলোমেলো পড়ে আছে, কারণ এত মেশিন বাস করা রাখা সম্ভব সম্ভব। এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে মেশিন দেখতে পাচ্ছেন। আর এগুলো সবই হচ্ছে যে চাউলের ড্রায়ার দেখতে পাচ্ছেন, যে একসাথে তিনটা, এগুলো ডেলিভারির জন্য রেডি, এগুলো ডেলিভারি যাবে। এই যেভাবে আপনার যে এটা এভাবে ঘুরে, এটা তো আমি হাতে দেখাচ্ছি ঘুরে, এটা ঘুরে মোটর, এগুলো আমরা পাড়ে পাড়ে খুলে রাখছি, ডেলিভারি দেওয়ার সময় গেলে যা যারটা সেট আপ করে দিবে। অর্থাৎ মুড়ি ভাজার জন্য রোস্টার মেশিন এবং ড্রায়ার মেশিন, এই দুটা মেশিনের সমন্বয়ে মুড়িটি ভাজা হয়। আপনি ছোটো মেশিন নিলে, যদি ওই যে এটা দেখতে পাচ্ছেন, ওই ছোটো মেশিনটির দাম নিচ্ছি আমরা আপনার 1,50,000 টাকা, আর এই ড্রায়ারটার দাম নিচ্ছি 70,000 টাকা। এ মোট 2,20,000 টাকা খরচ করলে আপনি পার ঘন্টায় 100 কেজি প্রোডাক্ট করতে পারবেন, পার ঘন্টা 100 কেজি, 100 কেজি। আর ওই ছোটো মেশিনে চালানোর জন্য বাসাবাড়ি যে এলপি গ্যাস, জি এলপি গ্যাসে যথেষ্ট, হ্যাঁ, এটা দিয়ে এলপি গ্যাসে করতে পারবেন এবং সবচেয়ে কম খরচে। আচ্ছা, আর এটা চালানোর জন্য লাগবে ভুষি, অর্থাৎ 6 মিলের ভুষি বা লাকড়ি। আচ্ছা, আর অন্য অন্য যে রোস্টারগুলি আছে 100 কেজির উপরে যে রোস্টারগুলি আছে, ওগুলি করা লাগবে তুষকুড়া অথবা লাকড়ি দিয়ে, তুষকুড়া লাকড়ি অথবা লাইন তিতাস গ্যাস, যেহেতু তিতাস গ্যাস সব জায়গায় নাই, এই জন্য সবাই তুষকুড়া লাকড়ি দিয়ে করে। আর তুষকুড়া লাকড়ি দিয়ে করলে সুবিধা কয়েকটা আছে। 1 নম্বর হচ্ছে 6 মিলের যে ভুষি, এই ভুষিটা সহজলভ্য, সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। আর দ্বিতীয় হচ্ছে লাকড়ির মাধ্যমে যদি আপনি মালটা বানান, প্রোডাক্ট করেন, এই গ্যাসের যে খাবারের যে স্বাদ আর লাকড়ির যে খাবারের স্বাদ, ওটা একটু ভিন্নতা থাকে। আচ্ছা, আপনি লাকড়ি খাবারের স্বাদ একটু ভালো থাকে, আচ্ছা ভালো, এই জন্য আমরা অনেকেই সাজেশন করি লাকড়ি ব্যবহার করার জন্য, লাকড়ি বা সমিলে ভুষি, অর্থাৎ খাবারের টেস্ট, গ্যাসের বিকল্প জ্বালানি, গ্যাসের বিকল্প। বিস্তারিত জানার জন্য আমাদের প্রজেক্ট ভিজিট করুন। আমাদের প্রজেক্টে দেখতে পাচ্ছেন শত শত আইটেমের মেশিন রেডি স্টক আছে,
এখানে শুধু মুড়ি না আমরা 210টা আইটেম নিয়ে কাজ করি আপনারা একসময় আসুন দেখুন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে বিজনেসের ক্যাপাসিটি আছে আসলে সবকিছু দেখতে পাবেন জানতে পারবেন বুঝতে পারবেন খোদা হাফেজ